পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। তুমি এখানে কোন দাঁড়িয়ে আছো কেন? যাও সোমদাকে জয়েন করো, ক্লায়েন্টরা কি ভাববে বলো তো। যাও যাও যাও। ঠিক ঠিক আসছি আমি, বাই। নিপা দিদি, আমি সঙ্গীতাকে এরকম ভাবে মুখে কালি লেপটে দিতাম না গো, কিন্তু ও বড় চার বড় তাকে এত যন্ত্রণা দিচ্ছে না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। না গো মিঠাই, তুমি ঠিক করেছ, এই প্ল্যানটা কর, চক না এবার ক্লায়েন্টদের সামনে। এই মিঠাই, আমরাও যাই, চলো দেখবো না কি হচ্ছে, চলো 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 চলো। হে বাবা, এটা কি করেছে? ओ माय गॉड, उन पे क्या लग गया? तुम वॉशरूम में की कोड़े ले, मुख तक देखो नहीं एक बारो। अच्छा मिस्टर सोम, हम लोग बिजनेस का बारे में बाद में डिस्कस कर लेंगे हैं, आप तोसा जी को देखिए, आई विल टेक लीव नाउ। हैं ओके शर्मा जी, शर्मा जी मेरी बात सुने। খুশি তো? বিজনেস ডিলটা খারাপ করে দিলে তো? আরে বাবা, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না, কি কি হয়েছে কে আমার মুখে, আমি নিজেই দেখব, দাঁড়াও তো। তখন থেকে মুখ দেখো, মুখ দেখো কি হয়েছে, কি এই সব কিছু? কিন্তু তোমার ফ্যামিলির ষড়যন্ত্র, এই দাগ কে করেছে জানো? তোমার বোন নিপা। আমি কিন্তু সবকিছুর বদলে নেবো, কাউকে ছাড়বো না আমি। ঠিকই দাও, ইউ ডিজার্ভ দিস সোম। সঙ্গীতা দেখি একবার, ঠিকই আছে? তুমি যেরকম কালি ঝুলি অন্য একজনের মুখে লাগাতে চাইছিলে, ঠিক সেই রকম কালিটা নিজের মুখে লেগে গেল। আরে সোম, নিজের বউকে সামলাও, এটা তো রেস্টুরেন্ট, কেউ চিৎকার চেঁচামেচি করে নাকি? এই সঙ্গীতা, ম্যানার্স কোথায় গেল? ম্যানার্স এই সোম, তুমি কোথায় যাচ্ছ? এই যা কিছু হয়েছে তার জবাব তোমাকে দিতে হবে, আমি কিন্তু কাউকে ছাড়বো না। এই সময় হলো বলো হল্লাপাটির বাড়ি ফেরার? না সিরিয়াসলি, মানে রোল রিভার্সাল হয়ে গেছে, সিদ্ধার্থ মনে এখানে বাড়িতে বসে বেবিসিটিং করছে আর হল্লাপাটি বাইরে গিয়ে গোয়েন্দাগিরি করছে। হ্যাঁ দাদা ভাই, বাসা তো পাল্টেছে বটেই, গোয়েন্দাগিরি নয়, তবে মিঠাই রানী আজ সঙ্গীতার মুখে ভূষো কালি লাগিয়ে দিয়েছে। কি বলছো সীতামা দিদি, আমি তো ব্যবস্থা করে দিয়েছি, নিপা দিদি করেছে। সিরিয়াসলি দেখছি মিঠাই রানী দুষ্টু বুদ্ধিগুলো রিডেভেলপ করেছে। আবার রিডেভেলপ করেছে মানে একেবারে কিলবিল 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 করছে। আমাদের সঙ্গীতা ম্যাডামের মুখের অবস্থা দেখার মতো হয়েছিল। আমার কিন্তু সোমদার জন্য খুব চিন্তা হচ্ছে, জানি না সঙ্গীতা কি করছে, মারধর খাবে না তো? খাক না, মার খেলে আমি খুব খুশি হব, আমি তো আর সোমকে মারতে পারবো না, আমার রুচিতে বাঁধবে। এই তোষা, সত্যি করে বলো তো, সোমদাকে দেখে খারাপ লাগছে না তোমার? ভিতরে ভিতরে কষ্ট হচ্ছে তাই না বড় যা? চুপ করো তো মিঠাই, আমি না মিঠাইও নই, আমি নন্দাও নই, আমি যে কি অপমান সহ্য করছি, আর এই অপমানটা কেন সহ্য করছি জানো তো? কারণ আমি একটা টাইমে সোমের প্রতি আনফেয়ার ছিলাম, তাই জন্য এতটা প্রায়শ্চিত্ত করছি আমি।
আহা তোরসা, তুমি এভাবে কেন বলছো? স্বীকার করো না, মনে মনে তুমি সোমকে ভালোবেসে ফেলেছো। বলে আচমকা একটা মানুষ এতটা পাল্টে যেতে পারে না। এক্স্যাক্টলি। এই বিষয়ে আমি রাজীব কুমারের সাথে একমত। আসলে আমার দাদাটা এতটাই ভালো যে ওকে না ভালোবেসে পারা যায় না। ইনফ্যাক্ট তুইও সেটা খুব ভালো করেই জানিস টেস, স্বীকার কর তোর ইগোতে লাগছে। প্লিজ তোদের কথাগুলো আমার উপর চাপাস না। এটা সত্যি কথা, আমি এই পরিবারটাকে খুব ভালোবেসে ফেলেছি, তাই জন্য তো তোমাদের সবাইকে কষ্ট দিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যেতে পারছি না। আর তোমরা সবাই বলছো না যে সোম অনেস্ট, সোম একটা ফাঁদে পড়ে গেছে, তোমাদের কথা বিশ্বাস করছি। আদারওয়াইজ সোমের মতন ছেলেকে আমি কেন, কেউ ট্রাস্ট করতে পারতো না। বাই দ্য ওয়ে, আজকে রেস্টুরেন্টে সোম ক্লায়েন্টের সামনে সঙ্গীতার সাথে এত গদগদ ছিল তুই ভাবতেও পারবি না। জিজ্ঞেস কর সবাইকে আমি মিথ্যে বলছি কিনা, না না আমি পারবো না এরকম ছেলেকে ভালোবাসতে। সরো। আচ্ছা, ভালোবাসা কি নিজের উপর? মানে মানুষ তো ভালোবেসে ফেলে, তাই না? শিবাস্মি মিঠাইরানি, আমি বলবো এই বিষয়ে আমি তোমার সাথে টোটালি একমত। এটা সত্যি নিজের উপরে নয়, ইনফ্যাক্ট ভালোবাসা রিয়েলাইজ করাটা অতটা সোজা নয়। আচ্ছা সবাই শোনো, আমার মনে হয় এই কেসে আর হেয়ালি করে কোনো লাভ নেই। আমাদের ইমিডিয়েটলি সঙ্গীতার মুখোশটা খুলে ফেলতে হবে, আর একবার সঙ্গীতা ধরা পড়লেই তোর সাথে বুঝবে যে ও ভালোবাসায় পড়েছে। আমিও একমত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।